দিবে হইবে, সবাই মোটামুটি বুঝিয়ে দিছো, যারা বুঝছো না এরাও খেয়াল করো। ফার্স্ট কাম হইল গিয়ে আমার ভেরিয়েবল কস্ট পার ইউনিট ব্যবহার, ভেরিয়েবল কস্ট পার ইউনিট ব্যবহার তো হইলে পয়লা যেটা হইল গিয়ে হাইয়েস্ট অ্যাক্টিভিটি আর লোয়েস্ট অ্যাক্টিভিটি ব্যবহার লাগবে। ইন কইছে মাইল ড্রাইভ এন্ড টোটাল কস্ট, তার মানে মাইল ড্রাইভ এন্ড ইন হইল গিয়ে অ্যাক্টিভিটি, হাইয়েস্ট হইল গিয়ে 10,000, লোয়েস্ট হইল গিয়ে 7,500। সো আমরা এখন দেখবো হাইয়েস্ট অ্যাক্টিভিটির কস্ট, নট হাইয়েস্ট কস্ট, হাইয়েস্ট অ্যাক্টিভিটির যে কস্ট ওটা, লোয়েস্ট অ্যাক্টিভিটির যে কস্ট ওটা। আমরা যদি লোয়েস্ট কস্ট দেখা যায় আমরা ওটা লই লিব, আমরা কিন্তু লোয়েস্ট কস্ট দেখতাম না, লোয়েস্ট অ্যাক্টিভিটির কস্ট ওটা দেব। দেন আমরা কাম হইলো কি ভেরিয়েবল কস্ট পার ইউনিট ব্যবহার, ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমরা কিন্তু আবার হাইয়েস্ট অ্যাক্টিভিটির কস্ট নিবো 15,000, তাকে লোয়েস্ট অ্যাক্টিভিটির কস্ট আছে 13,000 মাইনাস দিব, ডিভাইড বাই হাইয়েস্ট অ্যাক্টিভিটি বা লোয়েস্ট অ্যাক্টিভিটি 2,000 মাইনাস 25,7,500। ওটা করলে বাক করলে আমরা 0.8 আয় হইলো গিয়া ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এখন হইলে কি ভেরিয়েবল কস্ট পার ইউনিট পাইলে আমরা করতাম টোটাল ভেরিয়েবল কস্ট। সো আমরা যদি ইনো 2,000 লোকে হিসাব করি তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট আর 8,000, টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল কস্ট আছে 15,000, তাহলে এগুলো বাদ দিলে হাইয়েস্ট এই কোয়ান্টিটি 10,000 এটা ইন্টু 0.8, তাহলে পাইলে হাইয়েস্ট কোয়ান্টিটি টোটাল ভেরিয়েবল কস্ট, হাইয়েস্ট কোয়ান্টিটি টোটাল কস্ট আছে 15,000, তাহলে এটা মাইনাস করলে আমরা পাইমু হাইয়েস্ট কোয়ান্টিটির ফিক্সড কস্ট কত হইলো 7,000। সেম জিনিস যদি আমরা লোয়েস্ট চাই করতে পারবো, ভেরিয়েবল কস্ট পার ইউনিট সেম থাকে বাট লোয়েস্ট কোয়ান্টিটি এখন হয়ে যায় 7,500। সো 7,500 মাল্টিপ্লাই করলে কত আসবে মিট, তুমি কাজ করছো জানি এখন যোগ করতে গিয়ে তাহলে কতই মনে হয় না এস ভেরিয়েবল কস্ট হইতে 6,000, তাইলে আমার টোটাল কস্ট কত 13,000, টোটাল ভেরিয়েবল কস্ট কত 6,000, তাইলে মাইনাস দিলে আমরা পাইলাম টোটাল ফিক্সড কস্ট, তাহলে দুইটা তো যেন আমরা সেভ আবে দা বুঝছো নি, আমরা রিকোয়ারমেন্ট এ শেষ। এখন কইছে ক্যালকুলেট দা টোটাল কস্ট ইফ 12,187 মাইল ওয়াজ ড্রাইভেন, এখানে কোনোটা লোক মিলে না, তাহলে আমরা জানি যে যত মাইল ড্রাইভ করুক পার মাইলও 0.80 করে আইব, আমরা পাইলাম এটার মাইল দিলে কত হয় 2,000 করে করবা, তেও গিয়ে বেড়া লাগতো না, এখন করলে আবার বেড়া লাগিয়ে দিব। দরকার নাই তো তুমি কিন্তু মিলানি যে রেখে নাই, ফেব্রুয়ারি মার্চে আমার ফিক্সড কস্ট মিলানির দরকার নাই, আমি খালি হাইয়েস্ট অ্যাক্টিভিটিস ফিক্স কস্ট মিলাইবো, লোয়েস্ট অ্যাক্টিভিটিস ফিক্স কস্ট মিলাইবো, দেখছে না এখন হইল গিয়া পাইলাম এগুলো নাই সিম্পল মেথডে কিনলাম, এখন একটা জটিল মেথডে যাইতাম সাইরা মাথা রেডি তো ও কোয়েশ্চনটা আমি ফোর ইতিমধ্যে দেখো দ্য ওয়েস্টার্ন কোম্পানি প্রেজেন্টস দ্য প্রোডাকশন এন্ড কস্ট ডেটা ফর ফার্স্ট 4 মান্থ অফ 2015 ফলা চার মাস, ওকে এখন হলো কইছে ওয়ান্স দ্য প্রোডাকশন লেভেল এক্সিড 10,000 ইউনিটস ফিক্সড কস্ট ইনক্রিজ বাই 15,000, তাহলে আমার দেখো 5,000 ইউনিটও যে ফিক্সড কস্ট আছে আর 13,000 ইউনিট যে ফিক্সড কস্ট আছে দুটো সেম নি, কি দা ডিফারেন্স, কোন জায়গা 15,000 এক্সট্রা আছে 13,000, সবাই বুঝছো নি দোকান আবেদা, তুমি আমার মাত খোলা টাইম খেয়াল করো না নি, কিন্তু কিতা কইছে ওয়ান্স দা প্রোডাকশন লেভেল এক্সিড 10,000 ইউনিট ফিক্সড কস্ট ইনক্রিজ বাই 15,000, 10,000 এক্সিড করলে আমার ফিক্সড কস্ট টোটাল বাড়বে কত 15,000, তাহলে লোয়েস্ট লেভেল কত 5,000, হাইয়েস্ট লেভেল কত 13,000, দুটার ফিক্সড কস্ট সমান হইব নি না, কারণ একটা 10,000 উপরে আছে আর একটা 10,000 নিচে আছে, সো আমার দুইটার মাঝে ফিক্সড কস্ট ডিফারেন্স হইব গিয়া 15,000,
সো আমি যদি দুইটা ফিক্সড কস্ট সমান না করি তাহলে আমার হাই লো মেথড ওইতো নাই। সো আমার হাতে দুইটা অপশন আছে, আইদার আমি লোয়েস্টটার লগে যদি ফিক্সড কস্ট ফর্মুলা যোগ করে লাই তাহলে হাইয়েস্টের ফিক্সড কস্ট আর লোয়েস্টের ফিক্সড কস্ট সমান হয়ে যাবে, বা হাইয়েস্টটাকে যদি আমরা 15,000 মাইনাস দিলাই তাহলেও সমান হয়ে যাবে। ওখানে বুঝছো নিশ্চয় ওকে ইম্পর্টেন্ট 10,000 বেশি হইলে 15,000 বাড়ে, 5,000 ডেফিনেটলি 15,000 কম আছে, সো লোয়েস্টের লগে আমরা যতক্ষণ ডিফারেন্স ততক্ষণ যোগ করে নিতাম পারি, বা 13,000 বা 10,000 উপরে যে আইনট আছে এগুলো আমার 15,000 বেশি আছে, সো ওগু থেকে আমরা বাদ দিয়ে দিতাম পারি। এক লগে দুইটা করতাম না, যে কোনো একটা করো, হয় যোগ করুন লোয়েস্টের লগে নাইলে হাইয়েস্টটা থেকে বিয়োগ করুন, লোয়েস্টটা তো যোগ করলাম হাইয়েস্টটা থেকে বিয়োগ করলাম, এটা কোনো সময় করতাম না। ক্লিয়ার? সবাই বুঝছো তো? শোনো না, তাইলে আমরা দুইটা করবো এখন। তাইলে ফর এক্সাম্পল এখন আমরা অগুবাদ দিলে আমরা যদি অন করি তাইলে কত হয়, তাইলে আমরা লোয়েস্ট অ্যাক্টিভিটি হইলে 5,000, হাইয়েস্ট অ্যাক্টিভিটি হইলে 13,000। তোমার বুঝছো লোয়েস্ট অ্যাক্টিভিটি কস্ট কত ধরবো, হাইয়েস্ট অ্যাক্টিভিটি কস্ট কত ধরবো, 74, লোয়েস্ট অ্যাক্টিভিটি কস্ট ধরবো কত, 50। মাথা তো রাখিও লোয়েস্ট অ্যাক্টিভিটি কস্ট আমরা 35 ধরতাম না, 50 ধরবো, অ্যাডজাস্টেডটা ধরবো, নাইলে আমার অঙ্ক মিলতো না। আমি তার বুঝছি না, তোমার মন্ত কস্ট যেমন নিমু হাইয়েস্ট লোয়েস্ট নিমু, বাট কস্ট গুলা অ্যাডজাস্টেডটা নিমু, অরিজিনালটা নিতাম না। স্যার হোক কোনো সমস্যা না, মাত্র 15,000 আর ওগু বোঝানোর একটা আবেদন হয়েছে। নর্মালি ফিক্স কস্টটা চেঞ্জ হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জানি আমরা স্টেপ ফিক্স কস্ট বনা আছে নি, ফিক্স কস্টটা স্টেপে স্টেপে বাড়ে। সো এনে কইছে 10,000 এর নিচে যে ফিক্স কস্ট আছে তারা আমার কই আইছে না, 10,000 এর নিচের ফিক্স কস্ট কত, 10,000 এর উপর ফিক্স কস্ট কত, তারা আমার জাস্ট কইয়া দিছে যে যদি 10,000 এর উপরে জাগি ইউনিট তাহলে তোমার ফিক্স কস্ট 15,000 বাড়ি যাবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম 10,000 নিচের ইউনিটের ফিক্স কস্ট আর 10,000 এর উপরের ইউনিটের ফিক্স কস্ট সিমিলার না, 15,000 টাকার ডিফারেন্স আছে। তাহলে আমরা ইনো হাইয়েস্ট ইউনিটটা হলো কি 10,000 এর উপরে আর লোয়েস্ট ইউনিটটা হলো কি 10,000 এর নিচে, তাহলে দুইটার ফিক্স কস্ট 15,000 ডিফারেন্স আছে। সো আমরা ওরে অ্যাডজাস্ট করিয়া হাই লো মেথড করব, যেহেতু আমরা অ্যাডজাস্ট করতাম চাইলাম লোয়েস্টটার লগে, সো আমরা লোয়েস্টটার লগে ফিক্স কস্ট 15,000 যোগ করিয়া অ্যাডজাস্টেড কস্ট হইছে 50,000, ও অ্যাডজাস্টেড কস্টটা নিব, আমরা অরিজিনাল কস্টটা নিতাম নাই। ক্লিয়ার? তাহলে তো কোনো ঝামেলা আসতো না, লোয়েস্ট কস্ট যদি 10,000 উঠে থাকতো তাহলে তো দুইটা তো ফিক্সড কস্ট আমার সিমিলার, তাহলে তো আমার কোনো টেনশন কিছু নাই, অ্যাডজাস্ট করা লাগলো না। বা দুইটা যদি 10,000 হাইয়েস্ট ইউনিট আর লোয়েস্ট ইউনিট দুইটা যদি 10,000 নিচে থাকতো তাও আমার অ্যাডজাস্ট করা লাগলো না। অ্যাডজাস্ট করা লাগে কারণ একটা হইলো কি 10,000 এর উপরে আর একটা হইলো কি 10,000 এর, তাহলে হাইয়েস্ট ইউনিট হইলো কি 13,000, লোয়েস্ট ইউনিট হইলো কি 5,000, তাহলে ডিফারেন্স হইলো কি 8,000, 870 আর 50 ডিফারেন্স হইলো কি 26,000। তাহলে আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট পাইলাম ফ্রি, বুঝছো নি যাবে। তাইলে আমরা যাইমু এখন ফ্রি পার ইউনিট, তাইলে আমরা যদি দেখি লোয়েস্ট ইউনিট হইলো কি 5,000, তিনটে আওয়ারে গুণ দিলে টোটাল ভেরিয়েবল কস্ট লোয়েস্ট পার লোয়েস্ট ইউনিট কত, 15,000, বুঝছো নি যাবে। লোয়েস্ট ইউনিট অরিজিনাল টোটাল কস্ট কত, 40,000, তাইলে আমরা ফিক্সড কস্ট কত পাইলাম, 20,000, হাইয়েস্ট যাই 13,000 ইনটু 3 39,000, আর অরিজিনাল কস্ট হইলো গিয়া 70,000, তাইলে বুঝলি নি। তো দেখো আমরা ফিক্সড কস্ট পাইলাম 10,000 এর উপরে হইলে 40,000 আর 10,000 এর নিচে হইলে 20,000, দুইটা ডিফারেন্স কত, 15,000, তাহলে আমার ওই যে তারার কথার লগে আমার অঙ্ক মিলে গেছে, বুঝছো নি হবে। একটা বেজাল, বেজালটা কোন জায়গা, আমরা পয়লা যে বেলা অ্যাডজাস্ট করাম লোয়েস্ট চার লগে যোগ করাম পরে আনলাম 50,000, ভেরিয়েবল কস্ট পা করার সময় 50,000 ইউজ করা, বাট এনে ফিক্সড কস্ট পা করার সময় কিতা করছি 35,000 ইউজ করছি, 50,000 যদি ইউজ করতাম তাহলে আমার কত আইলো না কস্ট, 40,000 আইলো, উপরটা আইলো। আমি লোয়েস্টটা বাহার লাগে আমি 40,000 করছি আর কি, লোয়েস্টটা বাহার লাগে, যদি আমি 50,000 বই দিই তাহলে আমার ফিক্সড কস্ট আইবো 40,000,
তাহলে 40,000 মানে আমার বুঝা লাগবে ই কস্টটা কোনটা 10,000 এর উপর ফিক্সড কস্ট আমরা যে 10,000 এর নিচের ফিক্সড কস্ট পা করতে হয় তাহলে 40,000 থেকে 15 বাদ দিলেই তাইলেও 20,000 টাকা বাড়ো যাবে আমার 40,000 এর নিচে আবে যা বুঝছো না বুঝতে সমস্যা না ডরাইও না কালে ইল খাইলেও হয়ে যায় বুঝছি না সবাই ক্লিয়ার এখন আমি আগু মুসিলিয়াম তুমি না রেডি দেখিও এখন আমরা কইছিলাম আর একটা করা যায় অপশন কিটা হাইয়েস্ট এর লোয়েস্ট এর লগে যোগ না করি হাইয়েস্ট টাকে আমরা মানাস দিতাম পারি হাইয়েস্ট টাকে মানা দিলে হতো তাইলে আমরা যদি এখন হাইয়েস্ট কস্ট লোয়েস্ট কস্ট নেই হাইয়েস্ট কস্ট নিমু 59,000 আর লোয়েস্ট কস্ট নিমু 35,000 হাইয়েস্ট ইউনিট নিমু 13,000 লোয়েস্ট ইউনিট নিমু 8,000 ইগো লগে অলরেডি অপশন বুঝরা তো যাবে বুঝে যাবে লাস্ট ইউনিট হলো কি 5,000 ভেরিয়েবল কস্ট পার ইউনিট হিসেবে কত 3 টাকা সো 5,000 ইনটু 3 ইকুয়াল টু 15,000 হইলো কি আমার টোটাল ভেরিয়েবল কস্ট টোটাল কস্ট হইলো গিয়া 40,000 সো ফিক্সড কস্ট হইলো গিয়া 20,000 বুঝছো এখন দেখো না 13,000 ইন্টু 3 39,000 যেটাকে যদি আমরা 70,000 মাইনাস দিই তাহলে আমার কস্ট হবে কত 40,000 আর যদি 39,000 থাকি আমরা 59,000 মাইনাস দিই তাহলে কস্ট হবে আমরা 20,000 বুঝছেন তাহলে আমরা হাইয়েস্ট অ্যাক্টিভিটির লগে যোগ করে পড়তাম পারি লোয়েস্ট অ্যাক্টিভিটির লগে যোগ করে পড়তাম পারি এখন তোমাদের আমি একটা কোয়েশ্চন দিব মনে করো আমি তোমারে উঠে হইলাম 9,000 ইউনিটের টোটাল কস্ট পা করো প্লিজ কত ইউনিট 9,000 ইউনিট পা করো আর সবে করো 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 9,000 ইউনিটের টোটাল কস্ট ওখান দেখো দেখে 9,000 ইউনিটের লাগে ফিক্স কস্ট কত ধরবো এখানে 9,000 ইউনিটের লাগে আমরা ফিক্স কস্ট ধরবো 20,000 কারণ দেখো 9,000 ইউনিট আছে 10,000 নিচে ও দেখো 5,000 ইউনিটের ফিক্স কস্ট কত 20,000 তো 10,000 পর্যন্ত ফিক্স কস্ট আবহ তো 20,000 আর 10,000 এর উপরে গেলে কি ফিক্স কস্ট পারে কত হইব 20,000 তো 9,000 ইউনিটের লাগে ফিক্স কস্ট হইলো গিয়া 20,000 আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত এই অন্য দেখো না দেখি আগো না অন্য দেখি আগো না স্ক্রিন ভেরিয়েবল কস্ট পার ইউনিট 3 টাকা হ্যাঁ 3 টাকা নাই নি তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট কত 20,000 ইউনিট কিটা 20,000 বানাইছি নি 9,000 তাহলে 3 অংশ 10,000 আর 20,000 47,000 সবাই বুঝছো নি আমার সুবিধা মারে হো 18,000 ইউনিটের টোটাল কস্ট হতো কুইক কিভাবে কিলাবা করতাম তুমি আমার কইয়া দাও ব্যবহার টোটাল কস্ট পাওয়ার তুলে কিতাব করা লাগে আমার কোন ভেরিয়েবল কস্ট পার ইউনিট ভেরিয়েবল কস্ট না টোটাল ভেরিয়েবল কস্ট পার ইউনিট ভেরিয়েবল কস্ট পার করা লাগে পার ইউনিট ভেরিয়েবল কস্ট হতো টোটাল কস্ট পার করতে হলে আমার পার ইউনিট ভেরিয়েবল কস্ট লাগে না টোটাল ভেরিয়েবল কস্ট লাগে
টোটাল কস্ট বাহর চলে টোটাল কস্ট দুইটা জিনিস মিলে হয় দুইটা জিনিসের নাম কিটা ই ভেরিয়েবল যেটা পার ইউনিট ভেরিয়েবল কস্ট না টোটাল ভেরিয়েবল কস্ট টোটাল ভেরিয়েবল কস্ট আর মাথিও তাহলে আমার লাগবে টোটাল ফিক্সড কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্ট মিলিয়ে আমার টোটাল কস্ট হয় নাকি যা তাহলে টোটাল ফিক্সড কস্ট কত এখানে 18000 ইউনিট লাগে টোটাল ফিক্সড কস্ট তো আমরা দেখি আগে আমার মুখে হিসাব লাগতো না আমরা দেখি আগে ৩৮০০০ ঠিক আছে নি হ্যাঁ ঠিক আছে তো আবেদা ঠিক আছে নি এটা টোটাল ফিক্সড কস্ট তুমি ঠিক আছে এটা আর টোটাল ভেরিয়েবল কস্ট বুঝছো না টোটাল ভেরিয়েবল কস্ট কিলা বাহর হইনি তুমি সূত্রটা আমারে কইবে না প্লিজ আমি কইছি টোটাল ভেরিয়েবল কস্ট কিলা বাহর হইনি আমি জানি টোটাল কস্ট ইকুয়াল টু লিখি টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট আমি অনলি জানতে চাই টোটাল ভেরিয়েবল কস্ট কিলা বাবর ফিক্সড কস্ট মাইনাস শোনা টোটাল ভেরিয়েবল কস্ট কিলা বাবর কস্ট রেট বা ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইনটু অ্যামাউন্ট বলতে এই কত হইব কিনো কত 18000 তার মানে হলো গিয়ে অ্যাক্টিভিটি লেভেল টোটাল ভেরিয়েবল কস্ট কিলা বহরন সুমিত ভেরিয়েবল কস্ট পার ইউনিট অ্যাক্টিভিটি লেভেল এখানে অ্যাক্টিভিটি লেভেল কি দা 18000 এনে আগর কোশ্চেন হলো অ্যাক্টিভিটি লেভেল কত আসতো 9000 আবার দা বুঝছেন জিনিস ভেরিয়েবল কস্ট টোটাল ভেরিয়েবল কস্ট 2 লাখ বহরা যায় টোটাল কস্ট মাইনাস টোটাল ফিক্সড কস্ট ইকুয়াল টু হইল গিয়া টোটাল ভেরিয়েবল কস্ট আর তো হইল গিয়া ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইনটু অ্যাক্টিভিটি লেভেল ইকুয়াল টু হয় টোটাল ভেরিয়েবল কস্ট সো তুমি বুঝা লাগবে কোন ইনফরমেশন আছে ইনো আমরা রে দেখো ইনো আমারে টোটাল কস্ট দেওয়া নাই টোটাল ফিক্সড কস্ট দেওয়া আছে ভেরিয়েবল কস্ট পাওয়ার করতাম তাহলে দুইটা জিনিস নাই আমি এগুলো করতাম পারতাম বাট ইন অ্যাক্টিভিটি লেভেল 18000 দেওয়া আছে আর আগে আমি ভেরিয়েবল কস্ট পার ইউনিট তিনটে হবে আর সেই গুণ দিলে আমি পাইলাম টোটাল কস্ট তাহলে ইন টোটাল ভেরিয়েবল কস্ট কত সুমিত কিলা বা করছো 38000 আমার মাত তুমি বুঝো না আমি কইছি কিতাব কত বাহর দেয় টোটাল আমি কিতা চাইছি তোমার কাছে টোটাল কিতাব বাহর দেয় টোটাল ভেরিয়েবল কস্ট টোটাল ভেরিয়েবল কস্ট কিলা বা করেন একটু আগে বুঝাইছি কও পার ইউনিট অ্যাক্টিভিটি লেভেল তাহলে ইনো তোমারে কইছি টোটাল ভেরিয়েবল কস্ট তাহলে কত হইব তুমি পার ইউনিট আর অ্যাক্টিভিটি লেভেল দিয়ে গুণ দেওয়া লাগবে তো কত হয় দেখো কোশ্চেন হইছে আমার মুখে দিনা 38000 কিতা তোমার কিতা দুইটা জিনিস লাগবো তো পার ইউনিট আর অ্যাক্টিভিটি লেভেল বাহর না রে ভাই এটা পার ইউনিট কত আর অ্যাক্টিভিটি লেভেল কত কিতা পার ইউনিট পার ইউনিট জিনিসটা কিতা কিতা পার ইউনিট 18000 ইউনিট টোটাল কস্ট বাহর আছেন তোমার কিতা কিতা লাগবে টোটাল কস্ট বাহর তাইলে টোটাল কস্ট পাওয়ার তো হইলে মুখস্থ মত পায় না আমি কোশ্চেন বদলাই রাম তুমি আনসার এক আনসার দিরা আগে আমি কইছি ভেরিয়েবল কস্ট বা টোটাল ভেরিয়েবল কস্ট পাওয়ার তে কিটা লাগবো তুমি পার ইউনিট আর অ্যাক্টিভিটি লেভেল কইছো এখন আমি কইছি টোটাল কস্ট পাওয়ার তে কিটা লাগবো তুমি সেম জিনিস কইরা আমার কোশ্চেন বদলাইছো তোমার আনসার সেম বদলাই রো ঠান্ডা মাথায় আস্তে আস্তে আনসার দাও টোটাল কস্ট কিটা কিটা জিনিস মিলে হয় ধর হইলে দেখো না কোশ্চেন না টোটাল কস্ট কিটা কিটা জিনিস মিলে হয় ঠিক
একটু চিন্তা করে হইলে আগে ভালো লাগে না, চিন্তা করে মাথা নাড়ি দিতে লাগে। এই কোয়েশ্চন আমার ইউনিট কতটা বানাইতাম, এগুলো লাগে ফিক্সড কস্ট কত লাগবে, ওখান দেখিয়ে বলছেন 18,000 ইউনিট লাগে ফিক্সড কস্ট কত লাগবে। আস্তে আস্তে আবেদন চিন্তা করো, 18,000 ইউনিট লাগে ফিক্সড কস্ট কত লাগবে, চিন্তা করো, কইও না, সুবিধা আলী মুখে দিবা কর ভাই। নর্মালি ফিক্স কস্ট কত, এই কোয়েশ্চন 15,000 নেই, কিউ নেই তুমি কই পেয়েছো আমারে দেখো, না 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 তুমি 15,000 পাইছো তো আমারে বোঝাও কই পেয়েছো তুমি, হ্যাঁ ইনক্রিজ হয়েছে, ইনক্রিজটা তো তোমার কইছে না, আমি কইছি ফিক্স কস্ট কত, নর্মাল ফিক্স কস্ট কত, এনে ফিক্স কস্ট কটা আছে, আবেদা ফিক্স কস্ট কত হইলো, শামি না ফিক্স কস্ট কটা আছে, না ফিক্স কস্ট কটা আছে, একটা কত টাকা, 15,000, হ্যাঁ 35,000, সোনাই না ফিক্স কস্ট কটা আছে, 20,000, একটা জিনিস বারবার কই তোমাদের, আমি কথা কোয়েশ্চন যে বেলা করাই আমার মুখে দিন আছে আনসার না দিয়ে, তিনজন কোয়েশ্চন এসে আনসার দিবে, কারণ আনসার কোয়েশ্চন হওয়া আছে আমার মুখে নাই, এক নম্বর শর্ত কোয়েশ্চন করবে, এর বাদে অনেক সময় অনেক ওয়ার্কিং করা আছে, আমি যেটা কোয়েশ্চন তোমাদের আস্ক করাম সবটিন অনেক করাইয়া আমি তোমাদের আস্ক করাম, তুমি জানি মুখ দেখা না কেন মুখে সুবিধা পারবো, ওই নো ফিক্স কস্ট করা আছে কত কত, গুড 40,000 কোন সময় কর ফিক্স কস্ট আর 20,000 কোন কোন সময় কর ফিক্স কস্ট, কিতা থাকি মানাস দিয়া কিতা মানাস দিয়া আর 20,000 কিতা, মাইশা 40,000 আর 20,000 কিতা, কোন তাই মা 40,000 ফিক্স কস্ট কিতা আর 20,000 ফিক্স কস্ট কিতা, দুইটা ফিক্স কস্ট তো ঠিক আছে নি, 40,000 আর 20,000 আর আটা একটা 15,000, সামিয়া ঠিক আছে নি, একটা ফিক্স কস্ট 20,000 আর একটা 15,000, তাইলে একটা 20,000 একটা 35,000, 20,000 কোন সময় ফিক্স কস্ট আর 35,000 কোন সময় ফিক্স কস্ট, 20,000 ফিক্স কস্ট হইলে কি যেবেলা আমার প্রোডাকশন বা অ্যাক্টিভিটি লেভেল 10,000 এর নিচে থাকবে আর যদি উপরে হয় সবাই বুঝছো নি, সবাই বুঝছো নি, 20,000 এর উপরে হইলে ফিক্স কস্ট হইবো 35,000 আর 20,000 এর সরি 10,000 এর উপরে যদি অ্যাক্টিভিটি লেভেল হয় ফিক্সড কস্ট হইবো 35,000 আর 10,000 এর নিচে হইলে ফিক্সড কস্ট হইবো 20,000, গুড পাকা কষ্ট দিলাম তোমাদের, থ্যাংক ইউ ভেরি মাচ, অত কষ্ট করা লাগে, এবার আমি তোমাদের আর একটু কষ্ট দিব, সবাই দয়া করে অঙ্ক খাতা করো, ঠিক আছে।